আমরা এই এই বছরে যখন শুনলাম যে এই দুর্গাপূজার ব্যাপারটাকে ডিজিটালি আর্কাইভে নিয়ে যাওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এরা এটা অনেকে দেখতে পারবেন, এটা রিভিউ করতে পারবেন, এর থেকে অনেক কিছু শিখতে পারবেন, এর ইতিহাস কী ছিল জানতে পারবেন, বা কী ধরনের স্থাপত্য, কী ধরনের শিল্প, কী ধরনের স্ট্রাকচার এবং কী ধরনের মেটেরিয়াল দিয়ে দুর্গা প্রতিমাগুলো এখন তৈরি হচ্ছে, তার থিম কীভাবে পাল্টে যাচ্ছে, এটা একটা রিসার্চের ব্যাপার। এটা কেবলমাত্র একটা পুজোর ব্যাপার নেই, এখন এটা নিয়ে অনেকে গবেষণা করছেন, সারা পৃথিবীতেই এটা নিয়ে আলোচনা হয় এবং এই দুর্গাপুজোর ব্যাপারটা কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছেই খুব একটা গ্রহণযোগ্য ব্যাপার হয়ে গেছে। এটা একটা এখন ইউনিভার্সাল ফেস্টিভ্যাল হিসেবে পরিণত হয়েছে। ফলে আমি যখন শুনলাম যে এটার একটা আর্কাইভ করা হচ্ছে, এটা ভবিষ্যতে ডিজিটালি থাকবে, তখন আমার মনে হয়েছিল যে ঠিক আছে, এটা আমরা অংশগ্রহণ করতে পারি এবং যেহেতু আমরা শিক্ষার সঙ্গে আছি এবং যেহেতু এটা ভবিষ্যতে ইতিহাস নিয়ে যারা পড়াশুনো করছেন বা স্থাপত্য শিল্প নিয়ে যারা পড়াশুনো করছেন বা উৎসব নিয়ে যারা রিসার্চ করছেন এদের কাজে লাগতে পারে, তো এটা আমরা নিশ্চয়ই এখানে সহযোগিতা করে আমাদের ভালোই হবে বলে আমার মনে হয়েছে।